হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এমআই থ্রি ফার্স্ট বুট মোডে আপনাদের এমআই অ্যাকাউন্ট যে থাকে তো কীভাবে এমআই অ্যাকাউন্ট রিমুভ করবেন। তো আপনারা তো এগুলো এমআই অ্যাকাউন্ট রিমুভ করার মধ্যে আপনার ফাইল দিয়ে তারপর এমআই অ্যাকাউন্ট রিমুভ করতে হয়। তো আমরা ফার্স্ট বুট মোডে কীভাবে ফাইল দেব সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনাদের এইগুলো সব ডাউনলোড করতে হবে। এটাকে আপনার তো এগুলো আপনারা রার থাকবে, ডাউনলোড করার পর তো এগুলো আপনারা ভেঙে নেবেন। তারপর এটা হলো ফাইল, এটাও ভাঙবেন। তো এগুলো ভাঙার পর আপনার অ্যান্ড্রয়েড যেটা আছে তো অ্যান্ড্রয়েডটি আপনারা কপি করে নেবেন। এই যে উপরে অ্যান্ড্রয়েড, সরি এখানে হলো ফাইল আপনাদের, তো অ্যান্ড্রয়েড যেটা ওইটা আপনারা কপি করে নেবেন। যেগুলো থাকে রার করার পর আপনার ফাইলের ভিতরে এগুলো পেয়ে যাবেন। তো দেন আপনারা এটার ভিতরে পেস্ট করে দিবেন, কপি করে পেস্ট করার পর আপনার উপরে যেই ফাইলের নাম লেখা থাকে তো এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর সিএমডি, তো এটা ই করবেন। তো উপরে দেখতে পাচ্ছেন সিএমডি আসছে, তো এটা আপনারা ক্লিক করবেন। তো আপনার এইখানে দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসটি ফার্স্ট মোড মোডে আনবেন। এখন তো আমার ফোনটি ওপেন আছে, তো আমি এটা অফ করে নেবেন। পাওয়ার আর মাইনাস ধরে আপনারা ফার্স্ট মোড মোডে আনবেন। ফার্স্ট মোড মোডে আনার পর আপনারা ইউএসবি কেবলগুলো কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখানে আপনারা লিখবেন ফার্স্ট বুট সার্ভিস। সরি সার্ভিস না, ডিভাইস লিখবেন, ডিভাইস। তো এখানে সার্ভিস ফাস্টবুট ডিভাইস লেখার পর আপনারা আবার ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর দেন এখানে আপনাদের কিছু পেস্ট করা লাগবে। তো একবারে নিচে দেখতে পাচ্ছেন এটা আমাদের, এগুলো সব আপনাদের লিখতে হবে। আর সব লেখার পর এগুলো কপি করে আর এইখানে পেস্ট করে দিবেন। বাম সাইডে যেটা থাকে এটা, যে পেস্ট করার পর আপনাদের সামনে এই যে ইউজার ডাটা ফাইলটি নিচ্ছে। তো আপনার যদি ওই কপি যেটা আপনাদের না থাকে তো আমাদের আমাকে কমেন্ট করে জানাবেন, তো আপনাদেরকে আমি পেস্ট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি নিচ্ছে, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে আপনাদের রিবুট চাচ্ছে, তো আপনারা কিবোর্ড থাকলে আপনারা কিবোর্ডে এন্টার ক্লিক করলে এটা অটোমেটিক রিবুট নিয়ে নেবে। তো অটোমেটিক রিবুট নিয়েছে আমারটা। আমার ফোনটিতে চার্জ নেই, আমি চার্জে দিয়ে দিই। তো এগুলো ফোন তো অনেক লেট হয় ওপেন হইতে। একটু সময় নেবে, আপনারা ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ওপেন হয়ে গেছে। তো আমরা সব সিলেক্ট করব, এখানে বাংলাদেশ, দেন এখানে বাংলাদেশ সিলেক্ট করব। যেভাবে আপনারা সেটিংস করেন তো ওইভাবে আপনারা সব সেট করে নেবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এমআই অ্যাকাউন্টে যেটা ছিল তো সেটি আর নেই, ফাইল দিলে এমআই অ্যাকাউন্ট চলে যায় এমআই থেকে। আর আপনাদের যে কপি পেস্ট যেটা ছিল তো এটা যদি আপনাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি এটা আপনাদেরকে কপি করে আমার থেকে আপনাদেরকে কমেন্টে দিয়ে দেব। আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।